বাইর করে দিবে কিন্তু না না ওলামায়ে কেরাম বলবে না গিয়া হক কথাই কমু বাইর করলে করেন নাইলে ভিতরে থাকে কি মনে করছেন কি মনে করছেন এত সুজা না ওয়াদা ওয়াদা হুজুর বলেন ভিতর থেকে বাইর হয়ে আর কোনো কথা বলবেন না ছেড়ে দেওয়া হবে কিন্তু না আল্লাহর বান্দারা অসংখ্য আল্লাহর বান্দারা আছে জেলখানায় পচে মরবে গলে যাবে ঈমান হবে ফাঁসি হবে তবু আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জান্দার জন্য কাউকে ওয়াদা খেলাফ করে কারো সাথে আপোষ করে ময়দানের ভিতরে হাওয়া খায় বাঁচবে না আরে যেই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা থাকবে রাসূল তো বলেছেন আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফের দুনিয়া কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা তাইলে বাইরে থাকলাম আর ভিতরে থাকলাম এক জায়গায় থাকলেই সূরাতুল আনকাবুতের চারটা আয়াত পড়ছি মুসলমান কেউ যদি মনে করেন হুজুর তো আয়াতের আলোচনা করে না সূরাতুল আনকাবুতের চারটা আয়াত থেকে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগেই তার ঈমান অনুযায়ী আমল অনুযায়ী প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবেন যারা মনে করেন যে আজকে এই দেশের এই অবস্থা এই পরিস্থিতি না জানি কি হয় আলেমদের মধ্যে ঐক্য নাই বিভ্রান্তির মধ্যে আছে জাতি এই অবস্থায় কি হবে আমি বলবো এগুলো এক একটা পরীক্ষা প্রত্যেকটা এক একটা পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করছেন নবী এবং রাসূলদেরকে পরীক্ষা পরীক্ষার কথা এতক্ষণ বললাম নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ তাআলা আমার ধর্মের বিরুদ্ধে নিয়া নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করেন নাই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার ধর্মের বিরুদ্ধে তার তাওহীদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করে নাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনী ইসরাইলের মধ্যে ফটল তৈরি কইরা বাসুরের দ্বারা বিভিন্ন ভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে কি করে নাই আদম আলাইহিস সালামকে আল্লাহ গন্ধব খাওয়ায়া গন্ধব খাওয়ানোর পরে জান্নাত থেকে বাহির করে পরীক্ষা করছে কি করে নাই প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আরে আমার আপনার নবীকে তায়েফের ময়দানে আঘাত যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসতো না যেই নবী এত পবিত্র নবী এত পবিত্র নবী যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম সূরাতুল কলামের 4 নম্বর আয়াত ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম আমি কি খুলুকে আযীম উত্তম চরিত্র দিয়া পয়গম্বরকে পৃথিবীতে পাঠাইছি রাসূল বলেন আনা বুইতু লিউতাম্মিমা মাখারিমাল আখলাক আমি এই উম্মতের এই পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র পাল্টে দেওয়ার জন্য পৃথিবীতে আসছি আর এমন মহান চরিত্র যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের কলাম সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম উত্তম চরিত্র দিয়ে পাঠাইছে সেই নবী তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হইছে না হয় নাই আল্লাহ চাইলে উনার এত পবিত্র নবী এত ভালোবাসার নবীকে আঘাতপ্রাপ্ত নাও তো করতে পারতেন কিন্তু কেন করলেন এটাও একটা পরীক্ষা আরে মুসলমান মনে করেন আর রফিকুল ইসলাম বানায় বানায় কিছু বলতেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরাতুল আনকাবুত আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা তোমরা কি মনে করতেছো ও বুলার মুসলমান তোমাদের কে আল্লাহ বলতেছেন আমরা আল্লাহর বান্দা না তাহলে এই আয়াত থেকে কেউ কি খারিজ সবাই আসছে বুলার মুসলমান তোমাদেরকে বলতেছেন আল্লাহ তাআলা আর আমার আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে এই পয়গাম শোনাই দিতেছি আলিফ লাম মিম আহাসিবান নাস ও লোকেরা আইয়ুতরাকু তোমরা কি মনে করতেছো তোমাদেরকে আমি এমনি ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু তোমরা বলবা আমান্না আমি ঈমান আনছি ঈমান আনছি বললেই ছেড়ে দেওয়া হবে আমার বাবা মুসলমান দাদাও মুসলমান সদ্য গোষ্ঠী মুসলমান কুরবানি দিয়ে দিলে আমিও মুসলমান বাবাও মুসলমান দাদাও মুসলমান কুরবানি দিয়ে দিলে আমিও মুসলমান এই গরু খাওয়ার না মুসলমান যে আমি ঈমান আনছি বাপেও মুসলমান বংশীয় মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে জোরে বলেন জান্নাতে যাইতে হলে কি করতে হবে ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات إنا نشتري الذين آمنوا جربوا الإيمان أنسى وعملوا الصالحات
যারা ঈমান আনছে এবং ওয়ামিলুস সলিহাত নেক কাজ করছে তাদের জন্য রয়েছে কানাত কাহুম জান্নাতুল ফিরদাউস তাদের জন্য কি জান্নাতুল ফিরদাউস তার মানে ঈমান আনছি বলে ছুটে যাওয়ার পরিস্থিতি নাই আল্লাহ বলেন কোরআনের মধ্যে আমাদের বিরুদ্ধে কিছু বলবেন না চুপ থাকবেন অথবা আমাদের পক্ষে বলবেন এতটুকু বললে বাহির করে দিবে কিন্তু না না ওলামায়ে কেরাম বলবে না গিয়া হক কথাই কমু ভাই করলে করেন না ভিতরে কি মনে করছেন কি মনে করছেন এত সুজা না ওয়াদা ওয়াদা হুজুর বলেন ভিতর থেকে বাইর হয়ে আর কোনো কথা বলবেন না ছেড়ে দেওয়া হবে কিন্তু না আল্লাহর বান্দারা অসংখ্য আল্লাহর বান্দারা আছে জেলখানায় পচে মরবে বলে যাবে ঈমান হবে ফাঁসি হবে তবু আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জান্দার জন্য কাউকে ওয়াদা খেলাফ করে কারো সাথে আপোষ করে ময়দানের ভিতরে হাওয়া খায় বাঁচবে না আরে যেই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা থাকবে রসুল তো বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়া কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জালকানা তাইলে বাইরে থাকলাম আর ভিতরে থাকলাম এক জায়গায় থাকলি ঠিক কি ঠিক না এক জায়গায় থাকলি এলো আরে যেই যুগের মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহর রাসূলের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই আল্লাহর দ্বীনের নিরাপত্তা নাই সেই জায়গার মধ্যে বাইরে থাকা আর ভিতরে থাকা একই কথা কেন বললাম কথাটা বড় আফসোসের সাথে বলতে হয় আজকে সাতে রাসূল আল্লাহর নবীরা গালি দেয় আল্লাহর নবীরা গালি দেয় না ওয়ালারা পায় সরকারি নিরাপত্তা প্রোটোকল আর আল্লাহর নবীকে যারা গালি দিতে গিয়া গালি দিছে ওদেরকে যারা মারে এদের হয় ফাঁসি কি আজব দেশ আবার ইসলামিক কান্ট্রি দারুল ইসলাম আমি বলবো এটা কখনোই দারুল ইসলাম হতে পারে না এটা দারুল ইসলাম নয় দারুল ইসলাম যদি হতো তাইলে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ ছিল কেউ যদি শান্তিতে রাসূল হয় আল্লাহর নবীকে কটুক্তি করে গালি দেয় যদি দেশটা দারুল ইসলাম হয় ইসলামিক রাষ্ট্র থাকে ইসলামিক শাসন ব্যবস্থা থাকে তাহলে সেই রাষ্ট্রে আইন নিজের হাতে কেউ তুলে নিতে পারবে রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা বিচার করবে কিন্তু যদি আইন যদি রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা যদি বিচার ব্যবস্থা যদি যারা আল্লাহর নবীরে গালি দিল তাদের বিচার না কইরা উল্টা কি করে নিরাপত্তা দেয় প্রটোকল দেয় তাহলে কি করবে মুসলমান আজকে ভুলায় মুসলমানদেরকে আঘাত হয় নবীকে কটুক্তি হয় বিভিন্ন ভাবে বোলার বুরহানুদ্দিনে কি এক বড় ঘটনা ঘটে গেল মুসলমানদের উপর গুলি করে মেরে ফেললো অথচ এর কোনো বিচার নেই আমার জানতে অবাক লাগে ভাবতে অবাক লাগে কোন দেশে বাস করি আমরা 94% মুসলমান বড় গলায় বলি ও উলামায়ে কেরাম আপনাদেরকে বলছি আল্লাহর নবীকে যারা গালি দিয়েছে সেই ব্লগার রাজীব অভিজিৎ রায় হত্যার কারণে একটা মুসলিম জি মুজাহিদের যদি ফাঁসি হয় তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার সাথে কেউ একমত হইলে হইতে পারে না হলে আমার কিছু করার নাই কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদেশের যত বড় মুফতি আছে বক্তা আছে শাইখুল হাদিস আছে থাকতে পারো 94% মুসলমানের দেশে আল্লাহর নবীর গালি দেওয়ার কারণে যারা হত্যা করছে এদের একজনের ফাঁসি হলে আল্লাহর নবীর রওজা থেকে গোটা আলেম সমাজের উপরে বাংলার প্রত্যেকটা মুসলমানের উপরে রাসূল বদদোয়া দিত চ্যালেঞ্জ করলাম বদদোয়া আসবে কিসের মুসলমান তুমি যেই রাষ্ট্রে আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা নাই অথচ 94% মুসলমান সেই দেশে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পেলে লজ্জা করে আসবে লজ্জা হওয়া উচিত আমাদের আমরা এক হইতে পারি না আমরা দলের অভাব নাই ফিরকার অভাব নাই অমুসলমান অথচ আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া শক্তি অর্জন করো কেমন শক্তি এমন শক্তি অর্জন করতে হবে আরে কুওয়াত মানে ওই কুওয়াত না কুওয়াত মানে হলো এমন কুওয়াত আর আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে বলে বসতে বলতে শুনেছি আলা ওয়া ইন্নাল কুওয়াতা আর-রামি নিক্ষেপ করা শিখতে হবে আজকে যদি নিক্ষেপ করার কথা বলি তাহলে বলবে হুজুররা জঙ্গি হয়ে গেছে সন্ত্রাস হয়ে গেছে আমরা জঙ্গিবাদী না আমরা সন্ত্রাসবাদী না আমরা শান্তি চাই আমরা দেশের মুক্তি চাই আমরা দেশের কল্যাণ চাই আমরা যদি জঙ্গি হইতাম আমরা পাগলের দল আমরা যদি সন্ত্রাস হইতাম আমরা পাগলের দল বাংলার জমিনে একটা নাস্তিক ভোটারের কল্যাণ থাকত না আমরা তো জঙ্গি না সন্ত্রাস না কিন্তু তোরা উস্কানি দেশ আমাদেরকে ও মুসলমান আজকে প্রথম আলোর রিপোর্ট দেখলাম পাঁচটা ভাইকে ফাঁসির রায় দিয়েছে কেন বলতেছে এদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা কি করা হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে মুক্ত মনা ব্লগার কি মনা ব্লগার ব্লগার রাজীব ব্লগার অভিজিৎ রায় তারা কি ছিল মুক্ত মনা ব্লগার বুঝেন মানে মুক্ত মনা
নাই কিন্তু অন্য ধর্মের সেনসিটিভ ইস্যুগুলোতে যে ধর্মের মধ্যে ইসলাম ধর্মের আমার নবী হলো ইসলাম ধর্মের প্রত্যেকটা মুসলমানের অন্তরের তাজ অন্তরের হৃদয়ের মলিকুটায় যার স্থান সেই আল্লাহর নবীর স্ত্রীদেরকে গালি দেওয়া কটুক্তি করা এটা যদি হয় মুক্তমনা আর স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা তাহলে আমি বলবো এই ধরনের মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না এগুলোকে পুরো গঙ্গায় নিক্ষেপ করা হবে মুক্ত মনা মানে কি আপনি ইচ্ছা করলে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলবেন কে বলছে আপনাকে আল্লাহ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এই বাড়াবাড়ি মানে কি এই বাড়াবাড়ি এখন অপব্যাখ্যা চলছে অপব্যাখ্যা চলছে তাফসীর জানে না মুত্তা লয় না পানি বেটা আর দাঁড়ায় প্রস্তাব করস প্যান্ট শার্ট করস আর বড় বড় ফতোয়া দেয় এমন এমন মুফতি বাইর হইছে মুফাসসির বাইর হইছে মুফাসসির শামীম ওসমান মুফাসসির তাপস বসু মুফাসসির নিক্সন চৌধুরী মুফাসসির কি বলে মুরগি সুরা শরিয়াহ কবির আরো কত মুফাসসির নেকরাম এখন আছে দেশে কথা বলেন না কেন আলেমদের তো তাদের সামনে খাওয়াই নাই মুচ্চা লয় না পানি বেড়া আজ্ঞা যায় গোলা পানি তেমন বড় আর তুই দেশ মাসালা